হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতেই একটু সরি বলে নিচ্ছি কারণ আপনাদের প্রত্যাশায় হয়তো ছিল যে আমরা আজকেও অন্যান্য দিনের মতো একটি চ্যালেঞ্জ নিয়ে আসব কিন্তু না আমরা আজকে কোনো চ্যালেঞ্জ আনছি না তবে ব্লগের শুরুতে দেখেই বুঝতে পারছেন আজকের ভ্লগটি পুরো ব্লগটি একেবারে খাবার দাবারে ভরা তো আসল সমস্যা হচ্ছে আসলে আমাদের বাসার পাশেই একেবারে বাসার নিচেই একটি ওয়াজ মাহফিল হচ্ছে তো ওইটার মানে অনেক বেশি অ্যাক্সেসিভ সাউন্ডের কারণে আমরা মূলত আজকে কোনো ধরনের ভিডিও শুট করতে যাইনি চ্যালেঞ্জ ভিডিও না হলে আমাদের মোটামুটি প্ল্যানের মধ্যে ছিল তো যাই হোক আজকে দুপুর থেকে আমি ভ্লগটি শুরু করছি মূলত আপনারা দেখছেন এটা মূলত হচ্ছে আজকে দুপুরের খাবার দুপুরে নাজমা রান্না করেছিল অফিস থেকে ফিরে মাছ আর টমেটো গ্রিন টমেটো দিয়ে রান্না করেছিল সে এই কাঁচা টমেটো আমার অত্যন্ত প্রিয় এটা দিয়ে আমি ভর্তা ভাজি খেতে পছন্দ করি তার উপর মাছের সাথে তো অবশ্যই অবশ্যই যে কোনো মাছের সাথে খুবই আনকমন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন যেটা সাধারণত আপনাদের দেখার সৌভাগ্য হয় না তো আজকে আমি দেখালাম এটা হচ্ছে সে মূলত একটা কলম নিতে চাচ্ছিল তখন তো আমি কলমটা তার কাছ থেকে কেড়ে নিয়েছি বলছি যে বাবা কলম নেওয়া যাবে না কেন নিলাম আসলে আচমকা সাধারণত এরকম করে না চাইলে দিয়ে দেয় তার হয়তো খারাপ লেগেছে তো বেচারির সে কি কান্না তো পরে চকলেট টকলেট দিয়ে আবার ঠান্ডা করেছি তো এইটা হচ্ছে দুপুরের রান্নার আরেকটি অংশ মূলত এইটাই আগের পার্ট নাজমার যেটা দেখেছেন সেটা আসলে পরের পার্ট নাজমার রান্নাটা আপনারা নাজমার চ্যানেলে পাবেন বাংলাদেশি ব্লগার মম এই চ্যানেলে আজকের যে ব্লগ তার সেই ব্লগে ওই রেসিপিটা পাবেন আর এই রান্নাটা আমার সে আসার আগেই এটা আমি রান্না করেছি এর এটা রান্না করেছি আমি মূলত ভেজিটেবলস ডাল দিয়ে এখানে ঝিঙ্গে আর আলু মিক্স করে আমি ডাল দিয়ে রান্না করেছি সাথে অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি জাস্ট স্বাদ বৃদ্ধির জন্য যেমন আমি সব সময় বলে থাকি এটা হচ্ছে নেচারাল টেস্ট মেকার যে কোনো সবজি বা শাকের জন্য চিংড়ি মাছ তো যাই হোক আমি নিচ্ছিলাম রান্নার তখন আমি রান্নাটা করব প্যান বসালাম তেলও দিয়ে দিলাম সাথে তেল গরম হলে পরে পেঁয়াজ করলাম তো যাই হোক আসল কথাটা বলি নাজমা অফিস থেকে ফেরার আগে আমাকে বলে রাখছিল যে মাছ বের করে রাখতে আর টমেটো বের করে রাখতে কাঁচা টমেটো তো আমি আসলে বের করা না শুধু টমেটোটা মোটামুটি ওগুলো আমি প্রিপেয়ার করে রাখছিলাম সে অফিস থেকে এসে যাতে ঝটপট করে রান্না করতে পারে তো আর আমি এটা সে আসার আগেই রান্না করেছি আমার এই রান্নাটা মূলত নাজমা অফিস থেকে ফেরার আগেই আমার রান্নাটাও শেষ হয়েছে আর সে এসেছে আর আসার পরে সে মাছ দিয়ে টমেটো দিয়ে ওটা রান্না করেছে খুবই ভালো হয়েছে আসলে তো যাই হোক আমার রান্নাটাও কেমন হলো আপনারা জানাবেন তো আমি ইতিমধ্যে এখানে সরি চিংড়ি মাছ অ্যাড করেছি চিংড়িটা আমি সবসময় একটু আগে দিয়ে দিই সেক্ষেত্রে চিংড়িটা একটা ফ্লেভার পাওয়া যায় সবজিটার মধ্যে তো এখন আমি এখানে অল্প একটু হলুদ অ্যাড করেছি জাস্ট সামান্য একটু কালার আসে মতো না হলে এখানে হলুদ ব্যবহার না করলেও কিছু যায় আসে না এখানে কোনো ধরনের কোনো রকম মশলা ইউজ করা হয়নি জাস্ট পেঁয়াজ আর একটু ছেঁচা রসুন আর চিংড়ি মাছ তো যাই হোক ওটা কষানোর পরে আমি পেঁয়াজ রসুন বিশেষ করে কষানোর পরে আর চিংড়ি মাছটা যখন একটু মোটামুটি ব্রাউন হয়ে আসলো আর ঘ্রানটা যখন বের হলো তারপর আমি সবজি আর ডাল মিক্স করে একসাথে দিয়ে দিলাম এগুলো তো আমি একসাথেই রেখেছিলাম আসলে আবারও বলছি আলু ঝিঙে ডালের সাথে মিক্স করে তো এই সবজিটা আসলে খুবই চমৎকার এটা মূলত আম্মা রান্না করে বাসাই তো আমিও সেই হিসাবে রান্না করি আম্মা শুধু ঝিঙে দিয়েও রান্না করে তারপর চিচিঙ্গা আছে চিচিঙ্গা দিয়েও রান্না করে মানে এভাবে ডাল দিয়ে আর কখনো কখনো একটু আলু মিক্স করলেও করতে পারে আর আমার এখানে ঝিঙ্গে খুব বেশি ছিল না দুটা ঝিঙ্গে ছিল মোটামুটি বড়ো সাইজের তো সাথে ছোটো একটা আলু অ্যাড করে দিলাম যাতে পরিমাণটা ঠিক থাকে আর যথেষ্ট পরিমাণ ডাল ডাল কিন্তু একেবারে খুব অল্প পরিমাণ না আসলে অনেকটা ঘন ডালের মতোই এখানে ডাল ইউজ করা হয় ডালের ডেন্সিটিটা যথেষ্ট ভালো তার কোনো কাজ নেই আসলে এটা একটু তেলের মধ্যে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে আমি তখন আসলে আর ওভাবে পানি অ্যাড করতে যাইনি কারণ ঝিঙে থেকে সবসময় অল্প পরিমাণ পানি কিন্তু বের হয় কখনো কখনো ধোয়া পানি থাকলে তো আরও একটু বেশি বের হয় ঝিঙের গায়ে যথেষ্ট পানি থাকে তো একটু ভালো মতো কষানোর পর গায়ের পানিটা ছেড়ে দিয়ে সেটা যখন একটু টেনে আসলো সেই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তো এখন এটা জাস্ট একটু রান্না করে নেয়া মানে সিদ্ধ হওয়ার জন্য সময় দেয়া আর কিছু না রান্নাটা খুবই সহজ যেহেতু ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম সিদ্ধ হতে সময় লাগবে না আর ভিজিয়ে না রাখলেও ডাল সিদ্ধ হতে এমন কোনো সময় নেয় না আর এটা তো তরকারির সাথে ডাল আসলে সেই হিসাবে আমার তো একেবারে ডালটা যে খুব বেশি গোলে একদম মেশ হয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার না তো এই পর্যায়ে আমি জাস্ট দুটা তেজপাতা আর দুটা মরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আসলে এখানে মরিচের ঝালটা চাইনি কারণটা হচ্ছে বাচ্চাদের খাওয়াবো ডাল থাকলে বাচ্চারা একটু খেতেই চাই সবজির দিকে ওদের মানে পছন্দের পাল্লাটা খুব বেশি না গেলেও ডাল বাচ্চারা কিন্তু খেতে চায় তো সেই হিসেবে আমি আর মরিচ ওভাবে অ্যাড করতে যাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রান্না শেষ কালারটা দেখে বুঝতে মোটামুটি অল্প হলুদের কালার কালার ডালের আর সবজির সবুজ কালার মিশিয়ে সুন্দর একটা কালার এসেছে এটা খেতেও কিন্তু খুবই চমৎকার নিশ্চয় আপনারা অনেকেই নিজ নিজ বাসায় এভাবে রান্না করেন এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই এটা একেবারে অড বা ব্যাড কোনো কম্বিনেশন না খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনারা রান্না করে যারা যাদের মানে অভ্যাস নেই রান্না করে দেখতে পারেন তো এরপরে খেয়ে দিয়ে আমি একটু ওয়াসনাকে নিয়ে বের হয়েছিলাম একেবারে সুপার মার্কেটের দিকে গিয়েছিলাম মেইন রোডে এটা হচ্ছে ডাকা চিটং হাইওয়েটা এইটাই হচ্ছে সুপার মার্কেট সেই বিখ্যাত আসলে সবেদন নীলমণি এখানে এই একটাই মার্কেট ছোটো হলেও বড় হলেও আমরা মূলত ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলাম সেখান থেকে এই শটটা নিয়েছি ইউজুয়াল গতকালকের মতো আবারও বলছি যে গরিবের ড্রোন শট তো এখন মানে একটু উপরে উঠলেই নিচের যে কোনো কিছু আমার ভিডিও করতে ইচ্ছে করে মানে একটা ড্রোন ড্রোন ভাবটাকে তাকে তো যাই হোক ওদিক থেকে আপনারা এই পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা এটা নতুন একটা মার্কেট হচ্ছে এটা কিন্তু সেই একেবারে বিশাল আয়তনের চমৎকার একটা মার্কেট হচ্ছে তবে সম্ভবত যদি আমরা এখান থেকে চলে যাই খুব মোটামুটি আগামী দুই চার পাঁচ মাসের মধ্যে যদি চলে যাই তাহলে এই মার্কেটের উদ্বোধনও আমাদের দেখার ভাগ্য আর হবে না তো যাই হোক ব্যাপার না এটা তো ওয়াসনা হচ্ছে এমনিতে হেঁটে হেঁটে আসছিল কিন্তু নামার পর্যায়ে সিঁড়ির গুড়া ইয়ে এসে সে আর মানে একটু ভয় পাচ্ছে আর কি সে আর নামবে না তো পরে তাকে আমি কোলে করে নামালাম তো যাই হোক ওখান থেকে কিন্তু বাসায় চলে আসছিলাম বাসায় আসার পরে আমরা আবার এই যে বললাম একটা মাহফিল হচ্ছে তো ওখানে ছোটোখাটো মেলার মতো বসেছে আপনারা যারা গ্রামের মানুষ অথবা গ্রামে বড় হয়েছেন আপনারা জানেন ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কিন্তু ছোটোখাটো গ্রামীণ মেলা বসে তো এখানেও বসেছে এবং এটা আমাদের বাসার ঠিক নিচেই একদম বাসার নিচে তো এই কারণে সবাই মিলে একটু গেলাম যে একটু দেখি কি অবস্থা অনেকগুলা ফুচকা চটপটি হালিমের ভ্যান এসেছে আচার এসেছে বাচ্চাদের ছোটোখাটো খেলনা এসেছে তো মোটামুটি সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে একটা চক্কর দেওয়ার মতো খারাপ না আমরা যখন গিয়েছি তখন সেরকম খুব বেশি যে মানুষজন আসছে তা না আসলে আমরা মানুষজন আসার আগে একটু আর্লি গিয়ে চলে এসেছি কারণ পরে আবার বেশি মানুষ আসলে ওদিকে আবার মাহফিলের মানুষ থাকলে একটু অট দেখা যায় ভালো দেখাবে না তো যদিও মাহফিলের ময়দান ঠিক এই জায়গায় না একটু সামনে প্যান্ডেলটা তো ওয়াজনার সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই মানে যত খেলনাই তা বাসাবর্তী খেলনা কিন্তু ওগুলাতে কোনো নজর নাই তার এখান থেকে তাকে কিছু কিনতেই হবে তো আজকে হচ্ছে তার ফোকাস আহ মোবাইলই মানে খেলনা মোবাইল তো মোবাইলের মতো লাইট টাইট জলে এরকম একটা খেলনা সেটার দিকে তার সমস্ত ফোকাস তো শেষ পর্যন্ত সে কিন্তু সেটা নিয়ে ছেড়েছে তা আপনারা ফুচকার চটপটির ফুচকা চটপটির ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যান আমার খুবই পছন্দ হয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার বানানোর প্রসেস ট্রসেসও বেশ ভালো লেগেছে তো পরে আমি আর নাজমা মিলে ওখানে একটু চটপটি খেয়েছি ভালোই লেগেছে খারাপ না এই আচারগুলোও দেখতে কিন্তু মোটামুটি ভালো আছে কিন্তু এই জায়গায় একটু সমস্যা ছিল সেটা হচ্ছে পাশে লাইটের কাছে পোকা উড়াউড়ি করতেছিল ওই জন্য আর সাহস করতে পারিনি কিন্তু আছার জিনিস আসলে দেখলে তো একটু লোভ লাগেই এ হচ্ছে আমাদের চটপটির প্লেট এটা হচ্ছে ত্রিশ টাকার প্লেট ভালোই কিন্তু স্বাদ ভালো ছিল আর সে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ওইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রতিটা বার একদম প্রত্যেকটা প্লেট বানানোর পর সে তার আর যে জায়গায় বানাচ্ছিল ওটা পুরা মুছে নিচ্ছিল বারবার তো ওরা নাজ মাখাচ্ছিলো ওকে মানে একদম বুঝতে না দিয়ে আমি একটু ভিডিও করলাম কারণ খাওয়ার ভিডিও সে খুব বেশি একটা পছন্দ করে না ওয়াসনারা হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত দুইজনে দুইটা মোবাইল খেলনা নিয়েছে খুবই ব্যস্ত আর কথাবার্তাও বলছে মোবাইলে হাস্যকর ব্যাপার হচ্ছে ওটা হ্যালো নানু কেমন আছো হ্যালো দাদু কেমন আছো হ্যালো মিমু কেমন আছো তো বিভিন্ন জনের সাথে তার কথা হচ্ছে কিন্তু খুবই ফানি তবে তারা খুবই হ্যাপি তো শেষ পর্যন্ত তারা যে হ্যাপি হয়েছে এটাই হচ্ছে আসল পাওয়া দিন শেষে এটাই সন্তুষ্টির ব্যাপার তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে চ্যালেঞ্জ নিয়ে আসছি আজকে আপাতত এখানেই শেষ করবো তো সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন الله حفظ السلام عليكم